ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রশ্ন করেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বত্র বিরাজমান, না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আরশের সমাসীন। জি ভাই, পবিত্র কোরআনে সাতখানা আয়াত আছে যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের বিষয় তিনি বলে দিয়েছেন। সূরা আরাফ আয়াত নম্বর 54, সূরা ফুরকান আয়াত নম্বর 59, সূরা তোহা আয়াত নম্বর 20, সূরা ইউনুস আয়াত নম্বর 3। বিভিন্ন জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আর রহমান আলাল আরশি ইস্তাওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অবস্থান সম্পর্কে আল্লাহ বলছে, সেই মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আরশের সমাসীন। এরপরে দ্বিতীয় কোনো প্রশ্নই আসে না। এর জন্য বিখ্যাত হাদিস সহিহ মুসলিম কিতাবুল ইমানের হাদিস, হাদিস নম্বর 912 আর সুনান আবু দাউদ হাদিস নম্বর 974 এসেছে। একজন বান্দি, একজন গোলাম অর্থাৎ দাসী, একজন মহিলা ছোট্ট বাচ্চা, তার মনি অর্থাৎ তার ব্যক্তি মানে তার কর্তা তাকে একটা চড় মেরেছিল। আল্লাহ রসুল গিয়ে বলছে যে, আল্লাহ রসুল, আমি আমার বান্দিটিকে চড় মেরেছি। আল্লাহ রসুল প্রশ্ন করলো, কেন? তো সঙ্গে সঙ্গে ব্যক্তিটি জবাব দেয় যে, আল্লাহ রসুল, আমাদের একটা বকরি অর্থাৎ ছাগল চড়াতে গিয়েছিলাম, সে হারিয়ে ফেলেছে, এই জন্য আমি ওরা সামলাতে না পেরে তাকে মেরে দিয়েছি। আল্লাহ রাসূল বলেন, সেই মহিলাটিকে নিয়ে আসো। সে মহিলাকে নিয়ে আসা হলো আল্লাহ রাসূলের সামনে। আল্লাহ রাসূল সঙ্গে সঙ্গে প্রথম সে প্রশ্ন করেছিলেন, আইন আল্লাহ, আল্লাহ কোথায়? যেটা আমাদের মধ্যে এখন আসছে প্রশ্ন যে, আল্লাহ কোথায় আছে? আল্লাহ কি সর্বত্র বিরাজমান, না আল্লাহ কি আসমানে আছে, না কোথায় আছে? তো আল্লাহ রাসূল এই প্রশ্ন করেছিলেন যে, আইন আল্লাহ, আল্লাহ কোথায়? মহিলাটি জবাব দিয়েছিল, ফিস সামাই, আল্লাহ আসমানে উপরে আছে। আল্লাহ রাসূল দ্বিতীয় আর প্রশ্ন কখনো করেননি যে মানে উপরে আছে কেন, নিচে নেই বা অমুক জায়গায় নেই, কোনো প্রশ্ন করেনি। জাস্ট বলেছে, আইন আল্লাহ ফিস সামাই। আল্লাহ রাসূল দ্বিতীয় প্রশ্ন করেছে, মান আনা, আমি কে? মহিলা জবাব দিয়েছে, আনতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ রাসূল সঙ্গে সঙ্গে বলেন, মহিলাটি মুমিনাকে আজাদ করে দাও। এখানে বিষয় হচ্ছে কি, আল্লাহ পবিত্রগণে নিজে বলছে, আমি আর সেই সমাসীন। দুই নম্বর, আল্লাহ রাসূল বলছেন যে, আল্লাহ কোথায় প্রশ্ন করেছে, সাহাবি মহিলা জবাব দিয়েছে, আসমানে। দ্বিতীয় কোনো প্রশ্ন নেই। এইসব বিষয়গুলোকে কেন্দ্র করে যে হাদিসটা বলেন সহিহ বুখারীর 147 নম্বর হাদিস এবং 145 নম্বর হাদিস, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শেষ প্রহরে তিনি প্রথম আসমানে নেমে আসেন এবং বান্দার দোয়া কবুল করতে থাকেন, তাহলে পৃথিবীর কোনো না কোনো জায়গায় তো দিন রাত হতেই চলেছে, আল্লাহ যাবার কোনো সুযোগ নেই। তারপর এখানে বলবো ভাই, এটা আল্লাহ যাওয়ার যদি সুযোগ নেই তাদের কথা ধরে নিলাম, তারপর এখানে এটা প্রমাণিত হয় না যে আল্লাহ সর্বত্র বিরাজমান। তাও প্রমাণিত আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সর্বত্র বিরাজমান, এটা তাদের দাবি বা দলিল প্রমাণিত নয়। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেমন ভাবে আছে, কিভাবে আছে, এই বিষয়ে যখন প্রশ্ন করেছিল ইমাম মালিক কে, ইমাম মালিক বলেছে, কাইফা মাজহুল, আল্লাহ সুবহানাহু কেমন ভাবে যে আসেন এটা মাজহুল, এটা মানে বর্ণনা করা সম্ভব নয়। আর বলছে, ওয়া সাওয়ালু, আর কেউ যদি এই বিষয়ে প্রশ্ন করে তারপরে যে কিভাবে আসে, কিভাবে থাকে, সেই সময় ইমাম মালিক জবাব দিয়েছিলেন যে, এটা হচ্ছে বিদাত, এই প্রশ্ন করাটি বিদাত, এটা হচ্ছে আকিদাগত বিদাত, এটা হচ্ছে ভ্রষ্টতা। এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে তারপর কি, তারপর কি ধরনের প্রশ্ন করাটি ভ্রষ্টতা। একটা উদাহরণ দিয়ে বুঝতে পারবেন যে, পবিত্র কোরআন ও সুন্নাতে যেইভাবে আকিদাগত মাসালা বয়ন করেছেন সেগুলোকে সেইভাবে ইমান আনাটাই আকিদা। এর বাইরে বেশি তাবিল করা, ব্যাখ্যা করা, এটা সরিচ্ছন্মত নয়। আর বিশেষ করে পৃথিবী আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিন, এটা তো আসমান জমিন ফারাক, আসমান জমিন ফারাক। সূরা মারিজ খুলবেন 4-5 নম্বর আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, তোমাদের একদিন সমান আমাদের কাছে, আমার কাছে 50,000 সমান। তো এখান থেকে বুঝতে পারছেন বিষয়টি যে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাছে একদিন সমান 50,000 বছরের সমান, তার মানে ব্যাখ্যা করতে যাবেন না, ব্যাখ্যা করব না, যেমনভাবে এসেছে তেমনভাবে আমরা ঈমান আকীদা পোষণ করবো, এতটাই। যেন আপনাকে যদি প্রশ্ন করা হয় বা তাদের প্রশ্ন করা হয় যে, মদে উপকার আছে না নেই, তো সকলে বলবে যে, হ্যাঁ মদে উপকার আছে না নেই, প্রশ্ন করলে কি বলবে, সকলে বলবে মদ হারাম, কিন্তু মদে উপকার আছে না নেই। সূরা বাকারা আয়াত নম্বর 119, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে, না মদে উপকার আছে, অপকার আছে। তো মদে উপকার আছে এই কথাটুকু স্বীকার করতে হবে, কারণ কোরআনের আয়াত যে আল্লাহ বলছেন মদে উপকার আছে, হ্যাঁ আছে, ক্ষতি আছে তাও আছে। তার মানে মদেকে যদি বলে যে, না মদে উপকার আছে, আমি এটা মানি না, বিশ্বাস করি না, এমন কথা বললে কিন্তু ঈমান থাকবে না। কেন না, পবিত্র কোরআনের আয়াত, পবিত্র কোরআনে বিসমিল্লাহ বা থেকে মিলান জিন্নাতে ওয়ানাসে সিন পর্যন্ত প্রত্যেকটা হরফের পরে ঈমান আনবে। কেউ যদি অস্বীকার করে সে স্পষ্ট হয়ে কাফির হয়ে যাবে, তো কোনো সন্দেহ নেই। সূরা বাকারা আয়াত নম্বর 85, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আত্মমিনু না বিবাদিল কিতাবি তাকতিনু বিবাদ, তোমরা কোরআনে কিছু অংশকে বিশ্বাস করবে আর কিছু অবিশ্বাস করবে, এমন করলে তোমরা জাহান্নাম তোমাদের অবধারিত।
তো যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কিছু অংশ বিশ্বাস আর কিছু অবিশ্বাস করা যাবে না বিষয়টি, কেননা কেউ যদি বলে মদে উপকার নেই তাহলে স্পষ্ট সে কাফের হয়ে যায়, কেন কোরআনে আছে যে মদে উপকার আছে। তাই এগুলো কোনো ব্যাখ্যা বা তাবিল কোনো কিছু চলবে না। সূরা ইমরান আয়াত নম্বর 7-8 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে কিতাবে সাধারণত দুই ধরনের বিষয়বস্তু থাকে, একটা স্পষ্ট একটা অস্পষ্ট। স্পষ্ট বিষয়গুলো সকলে বুঝবে, অস্পষ্ট বিষয়গুলো তাবিল ব্যাখ্যা করা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যারা এর পেছনে ধাবিত হবে তারা সুস্পষ্ট গোমরাহী পথভ্রষ্ট। একটা উদাহরণ দিয়ে আবার বুঝতে পারবেন, আল্লাহ রাসূল বলেছেন সূরা নাসাই হাদিস নম্বর 3406, 3106 নম্বর হাদিস সনদ সহি, আল্লাহ রাসূল বলেছেন মায়ের পায়ের নিচে জান্নাত। তো মায়ের পায়ের নিচে জান্নাত মানে কি এখন মাটি খুঁড়ে আমরা কি জান্নাত দেখতে পাবো? মায়ের পায়ের নিচে জান্নাত আসলে অর্থ কি এটা বিষয়টি বুঝতে হবে, যে আল্লাহ রাসূল আসলে কি বলতে চেয়েছেন। আল্লাহ রাসূল বলেছেন সহিহ বুখারী 6488 নম্বর হাদিস যে মৃত্যু তোমার জুতোর ফিতের চাইতে নিকটে, জান্নাত তোমার জুতোর ফিতের চাইতে নিকটে। এগুলো কি জান্নাত জুতোর ফিতের চাইতে নিকটে তার মানে এই নয় যে জান্নাত তোমাদের পায়ের সঙ্গে লাগানো আছে, এগুলো ব্যাখ্যা করা সম্ভব নয়। এগুলো একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন, এগুলো রূপকর্তে ব্যবহার করা হয়েছে। আর সূরা ইমরান 7-8 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন এর পেছনে ধাবিত হওয়া যাবে না, যেমন ভাবে এসেছে তেমন ভাবে বিশ্বাস করতে হবে, এটা ইমান এটাই আকিদা। আর আকিদাগত বিষয় নিয়ে তাবিল করা এটা সমস্ত ওলামাদের ঐক্যমতে, হানাফি বলেন আর শাফি বলেন আহলে হাদিস বলেন, আকিদাগত বিষয়ে তাবিল করা অপব্যাখ্যা করা ব্যাখ্যা করা এগুলো জায়েজ নাই। আসলে সেটি স্পষ্ট হয়েছে, বিস্তারিত জানার জন্য আপনাদের বাংলাদেশে একটি বই আছে আল ফিকুল আকবর, ওটা ইমাম আবু হানিফার নামে পরিচিত, অনুবাদ করেছে খন্দকার আব্দুল জাহাঙ্গীর রহমতুল্লাহ আলী, তিনি অনুবাদ করেছেন ব্যাখ্যা লিখেছেন। এ বিষয়ে বিস্তারিত তিনি লিখেছেন 250 নম্বর পৃষ্ঠা থেকে 280 নম্বর পৃষ্ঠা পড়বেন, দেখবেন অনেকগুলো জবাব পেয়ে যাবেন। ইমাম আবু হানিফা শাফি মালিক আহমেদ ইবনে হাম্বল আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকিদা কি বিষয়ে তাও পেয়ে যাবেন। চার ইমামে চার ইমামই কথা বলেছেন, আল্লাহ আসমানে তার আরশে সমাসীন, কেউ বলেনি সর্বত্র বিরাজমান, এটা নতুন আকিদা, হিন্দুয়ানি আকিদা, খ্রিস্টানদের আকিদা, তাছাড়া কিছু নয়। আসলে